চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স 2022। সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন ও বাংলাদেশ সহ 29টি দেশের প্রতিনিধিরা সামিটে অংশগ্রহণ করেন। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি, বিএসআরএম, কেওয়াইও স্টিল, এইচএম স্টিল, আনোয়ার ইস্পাত, সালাম স্টিল, জেডএসআরএম সহ দেশীয় প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করেছে। উক্ত কনফারেন্সে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত পণ্যের বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। এই অনুষ্ঠান থেকে আমরা একই টেবিলে বসে একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কারা কি তৈরি করতেছে, কাদের কোয়ালিটি ভালো, কাদের দাম সুবিধা এবং ডেভেলপমেন্ট সিস্টেম এবং ডেলিভারি সব কিছু নিয়ে আমরা একটা টেবিলের মধ্যে বসে সমস্ত জিনিসগুলি আমরা সলভ করতে পারবো। এটা আমাদের দেশের জন্য খুব বড় একটা ইভেন্ট। বাংলাদেশে পটেনশিয়াল আছে, এখন কিন্তু গ্লোবালি স্টিল ইন্ডাস্ট্রির অবস্থা এত ভালো না, মানে সব অয়েল গ্যাস বেশি সব জায়গায়, মানে মানে কস্টিংটা বেড়ে যাচ্ছে, ফ্রেট অনেক বেশি। আমাদের দেশেও মানে একটা আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ডলারে খুবই ক্রাইসিস আছে, আর এই ইন্টারন্যাশনাল যেগুলো কস্ট বাড়ছে এটার জন্য মানে আমাদের ইন্ডাস্ট্রি কস্টিং অনেক অনেক হাই হয়ে গেছে।